সলাতে সূরে ফাতেহার সুরা পড়া কি সুনত এক্ষেত্রে যদি প্রথম রেখাতে সূর্য নাস আর দ্বিতীয় রেখা সূর্য খেলাস পড়লে কি সুনতের খেলাফ হবে সুরে ফাতেহার অন্য সুরা পড়া নিয়ে দুটি মত আছে ইমাম আবুহানিপা রহমল্লাহ বলেন যে সালাতে সুরে ফাতেহার অন্য সুরা পড়াটা ওয়াজিব তিনি এটা যদি কেউ ত্যাগ করে তোলে তিনি বলেছেন যে তাকে সহস্তা দিতে হবে তবে ওয়াজিব হওয়ার সুস্পষ্ট কোনো দলিল নেই একটি দলিল ছাড়া পাকার ও মাতা এসার আল কোরআন এটা কিন্তু আম এটা সুরে ফাতেহা হতে পারে সুতরাং এটা দ্বারা ফরজ করার কোনো সুযোগ নেই অর্থাৎ এটাকে ওয়াজিব বলার সুযোগ নেই এটা শূন্যত আসলে এই জন্য সুরা ফাতেহার পরে যেটুকু পড়া হয় সেটুকু তিনি যেখান থেকে পারেন সেখান থেকেই পড়তে পারবেন কেউ আগে সুরা নাচ করেছেন পরে পালাক পড়বেন পরে এখ্লাস পড়বেন কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে সিরিয়াল মেনটেন করে চলা এটা হচ্ছে সুরা যেভাবে আসে সুরার বর্তমান সিস্টেমটা এটা সুরার সিস্টেমটা সাহাবাই কেরামের নির্দেশনা অনুসারে সাজানো হয়েছে আয়াত রসুল্লাহ আসলাম সাজিয়ে দিয়ে গেছেন কিন্তু সুরাটা ক্রামের ইশতেহাদের কেন সাজানো হয়েছে এটা হচ্ছে বিশুদ্ধত মত সেই জন্য এই সাহাবাই কেরামকে সম্মান করে এ খলাফাই রাশেদার কর্মকে সম্মান করে আপনাকে সিরিয়াল মেনটেন করে যেমন আগে বাকারা তারপরে আলে আমরান তারপরে নিসাইবে পড়াটাই চুত্রম তবে দেখা গেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কখনো কখনও ব্যতিক্রম করেছেন এক হাদিসে এক বর্ণায় এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি রসুল্লাহ একবার সলাত আদায় করছিলেন লাইল কিয়ামুল রাতের সালাত তাহাজুদ আদায় করছিলেন এক সাহাবি তার সাথে দাঁড়িয়েছেন তখন তিনি দেখলেন রসুল সুরা বাকারা শেষ করে তারপরে নেশা গেলেন তারপরে আল ইমরান পড়লেন বোঝা গেল যে এর ব্যতিক্রম হলে সলাতের কোনো সমস্যা হবে না বা ব্যতিক্রম করলে বড় ধরনের কোনো গুণা হবে না তবে সৌন্দর্যর বিপরীত কাজ হয়েছে সৌন্দর্য রক্ষা করাটা উচিত